এবারের বিশ্বকাপত সাকিব যা গুজ্জি ইয়ানোর সুনাম গড়িয়ে নেয় শেষ গরম যাইত না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এক পরিসংখ্যান দেখা গিয়ে অন্য ব্যাক দলের সেরা দুজন খেলোয়াড় যে পারফরমেন্স গুজ্জি এবারের বিশ্বকাপ ইয়ান এহালাই গুজ্জি বাংলাদেশের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে হারণে বিশ্বকাপ মিশন শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্ষমা চাইলেন সাকিবুল হাসান। এ ব্যাপারে মাশরাফি হইদে এই ম্যাচও তো সাকিব আর ব্যাটিং করে সামনে বাড়াই চমৎকার ব্যাটিং গুজিতে কিন্তু আর বড় কোনো জুটি গড়ে তুলি না পারে সাকিবুল্লাই সত্যি আয় দুঃখিত। আরও যদি সাকিবুর মতো গুড়িদার এক ফাইতাম তৈলে এই টুর্নামেন্টও আর গল্পকান ইতিনি ভিন্ন হইত। সাকিব দুর্দান্ত ব্যাট করছি, চমৎকার বোলিং করছি, সত্যিকার অর্থে এই টুর্নামেন্টর তে এক হঠাৎ ফ্যান্টাস্টিক। পুরো বিশ্বকাপত সাকিব এহালা যে ক্রিকেট খেললি ইয়ানত এই টুর্নামেন্টর সেমিফাইনাল কেলঙ্গান আর উচিত আছে। অজ্ঞ দলর একজন খেলোয়াড় যাতে এই ধরনের দুর্দান্ত পারফর্ম করে এতে স্বাভাবিকভাবে এই দলের সেমিফাইনালও খেলিবার কথা, কিন্তু আর দুর্ভাগ্য আনার ক্ষেত্রে ইয়ান নমন। শুক্রবার নিজেদের শেষ ম্যাচের পর পুরো বিশ্বকাপত সাকিব আল হাসানের পারফরমেন্স দাঁড়াইলে 8 ইনিংস 86.57 করে 606 রান এবং বলাতত 11 উইকেট। এবারের আসর তাত্তুনও বেশি রান লয়ে আর কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত নাই। বলাতত সাকিব আছে 13 নম্বর, শুধু ইয়ান অন্য ব্যাটিংয়ের হিসেবে সাকিব আসাদের 3 নম্বর, ব্যাক কিছুর লগে অর্ধশতকর তালিকাত বিরাট কোহলির লগে আছে 1 নম্বর, এগিনুর লগে বলাতত সেরা বোলিং ফিগারের তালিকাত 3 নম্বরত আছে নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। Dex News, C++2.